হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য মেডিকেল সুপারটেন্ডেন্ট বা ভাইস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে গেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলত যে রিক্রুটমেন্ট নোটিসটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হলো যে বেশ কিছু পদে ফেসিলিটি ম্যানেজার নিয়োগ করছে কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা পুরোটা কিন্তু পিওর কন্ট্রাকচুয়াল বেসিস আমি আপনাদেরকে কোনো দিন কোনটা কন্ট্রাকচুয়াল নয় কোনটা নির্দিষ্ট একটি ডেট আছে বা কত দিনের বা পারমানেন্ট কিনা এবং ওয়েবসাইট কি আছে সমস্ত কিছু কিন্তু বলে দিই আমি কোনো কিছু লুকাই না কটা পোস্ট আছে সমস্ত কিছু তো এখানে আমি মূলত বলেই দিলাম কন্ট্রাকচুয়াল বেসিস এরপরে যাদের কন্ট্রাকচুয়াল বেসিস জব করার ইচ্ছা তারা করবেন যারা ইচ্ছা না তারা স্কিপ করে চলে যাবেন তারা আগে বলবো এটা যে এই পোস্ট গুলোতে মূলত যারা অফিসার কাজ করবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলা হয়েছে এজ হতে হবে ঠিক আছে প্লেস অফ পোস্টিং হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল রিটায়ার্ড ফেসিলিটি ম্যানেজার অর্থাৎ যারা রিটায়ার্ড হয়ে যাবে তাদের জন্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট হতে হবে

এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরের কোনো একটি ভিডিও থাকে এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিশেষ করে শেয়ার করুন টাটা বাই বাই